जय गुरु आजकल एपिसोडे नतून आरेकटी भिडियो निये आपनादेर सामने हाजिर हलाम। आजकल भिडियोते आमी जे विषयटी निये आलोचना करब सेटी हलो जादेर कोष्ठकाठिन्य समस्या आछे अर्थात जारा दीर्घदिन जाबत एई कोष्ठकाठिन्य समस्याटाके लालन करे आसतेछेन आजकल भिडियोटी शुधुमात्र तादेर जन्य। आजके आमी एमन एकटी टिप्स आपनादेर देब जे टिप्सटी शुधुमात्र जदि आपनारा एकबार फलो करेन अर्थात एकबार जदि सेई जिनिसटी आपनारा करेन তাহলে আপনাদের দীর্ঘদিনের যে কোষ্ঠকাঠিন্য আছে যাদের আমাশয়ের সমস্যা আছে যাদের পেট কিছুতেই ক্লিয়ার হয় না একবার সেবনে বন্ধুরা আপনাদের পুরো সমস্যা সমাধান হয়ে যাবে। বন্ধুরা আসুন তাহলে জেনে নেই সেই টোটকাটা কি বা কিভাবে করতে হবে বা কোথায় পাওয়া যাবে। বন্ধুরা সোনা পাতা, হ্যাঁ সোনা পাতার নাম আমরা অনেকেই জানি বা অনেকে আমরা সোনা পাতা চিনি যেটা গ্রামে গঞ্জে অহরহ পাওয়া যায়। হ্যাঁ বন্ধুরা সেই সোনা পাতা চূর্ণ অর্থাৎ আপনারা যদি এভাবে খুঁজে না পান যে কোনো বাইনাতির দোকানে গিয়ে সোনা পাতার চূর্ণ কিনে নিয়ে আসুন। এক গ্লাস ফুটন্ত গরম পানির মধ্যে এক চামচ পরিমাণ সোনা পাতা মিশিয়ে নিন। চামচ দিয়ে একটি মিশ্রণ তৈরি করুন, তারপর পানিটাকে ভালো করে সেকে নিন। সেকে নেওয়ার পরে যে গরম থাকবে অর্থাৎ চায়ের মতো অর্থাৎ আমরা যে উষ্ণতায় চা পান করি ঠিক ওই রকমভাবে আস্তে আস্তে চায়ের মতো পান করুন। রাত্রে ঘুমোতে যাওয়ার আগে দেখুন বন্ধুরা দু তিন ঘন্টা পরে আপনাদের অবস্থাটা কি হয় অর্থাৎ আপনার পুরো পেটটাকে একেবারে ক্লিয়ার করে দেবে। বন্ধুরা এটা মাত্র একবারই খেতে হবে অর্থাৎ যখন আপনারা এই সমস্যাটা ফেস করবেন আপনাদের পেট কিছুতে ক্লিয়ার হচ্ছে না, খাবার খেয়ে যাচ্ছেন কিন্তু ঠিক মতো বাথরুম হচ্ছে না, তারা শুধুমাত্র মাসে একবার বা দু তিন মাসে একবার যখন এই সমস্যাটা ফেস করবেন ঠিক তখনই এই জিনিসটা আপনাদের করতে হবে। বন্ধুরা দ্বিতীয়বার আর খাওয়ার চেষ্টা করবেন না, একবারই খাবেন কারণ এটার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে অর্থাৎ এটা যেহেতু খুব দ্রুত খাবারটাকে নরম করে দেয়, পেটটাকে নরম করে দেয়, সেই জন্য যাদের লো ব্লাড প্রেশার আছে তাদের জন্য একটু সমস্যা হতে পারে। অতএব সেই জন্য বন্ধুরা সাবধান থাকবেন সবসময়, একবারের বেশি কখনোই এটা খাওয়ার চেষ্টা করবেন না, আবার কিছুতেই যেন এটাকে কখনো অভ্যাসে পরিণত করতে যাবেন না বন্ধুরা। হ্যাঁ যদি কখনো সমস্যা হয় তখনই শুধু এই জিনিসটা আপনারা খাবেন, নচেত না। বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা আজকে আমার ভিডিওটি প্রথম দেখলেন তাদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। বন্ধুরা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন। বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করছি। জয় গুরু।